চলমান শুদ্ধি অভিযান থেকে অভিযুক্ত কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ভোলার চরফ্যাশন বেতুয়া সড়কের উদ্বোধন করে তিনি বলেন, দুর্নীতি বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা চার আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় সেতুমন্ত্রী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ক্যাসিনো ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে এই অভিযান শুরু হয়েছে। এই শুদ্ধি অভিযান শুধু ঢাকা সিটিতেই সীমাবদ্ধ নয়, সারা বাংলাদেশে এই শুদ্ধি অভিযান চলছে। যতদিন না আমাদের টার্গেট অ্যাচিভ হবে ততদিন পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে, এখানে কোনো শৈথিল্য নেই, কোনো বিরতি নেই।